পার্শ্ববিক নির্যাতনের শিকার হয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে হাসপাতালে কাতরাচ্ছেন চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী। গত সোমবার তাকে ধরে নিয়ে নির্যাতন চালায় নরপশুরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তবে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনো দোষীদের ধরতে পারেনি পুলিশ। পাষণ্ডদের হাতে অমানবিক নির্যাতনের পর হাসপাতালে কাতরাচ্ছে চতুর্থ শ্রেণীর এই শিক্ষার্থী। গলার টিভি মারছে, মুখে সাবান রাখছে, আর শিক্ষা দিলে গলার মাঝে ছুরি ধরে। গত সোমবার সন্ধ্যায় অসুস্থ মাকে দেখতে করিমগঞ্জ হাসপাতালে যায় সে। বাড়ি ফেরার পথে উপজেলার রামনগর এলাকায় শিশুটিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশবিক নির্যাতন চালায় কয়েকজন দুর্বৃত্ত। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। অনেকক্ষণ টর্চ লাইট দিয়ে সারা বন্ধ খোঁজাখুঁজি করার পরে আমরা পাই নাই, শেষ রাতে আমার মেয়েদের সন্ধান পাই। পাওয়ার পরে দেখলাম যে মেয়ের প্রচন্ড রক্ত মানে কলনিত আছে। এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে, অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। মেয়ের এমন পরিণতি যেন স্তব্ধ করে দিয়েছে বাবা মাকে। কিনু মা যদি মেডিকেলে নেয় এই বাচ্চার অপরাধ, তা মেয়ে বিচারটা কিনু বাচ্চার যার এই দুর্ঘটনা যে ঘটে না। এই ঘটনায় করিমগঞ্জ থানায় একটি মামলা হয়েছে, তবে দুদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি দর্শকদের ধরার জন্য। আমার মনে হয় আমরা ইমিডিয়েটলি তাদেরকে পিক করতে পারবো, যথা দ্রুত সম্ভব তাদেরকে ধরার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের সকল টিম অফিসে সাহেব এবং আমরা এই বিষয়ে সক্রিয় আছি। এমন বর্বরতায় হতবাক স্থানীয়রা। ক্ষুব্ধ এলাকাবাসী চান দোষীদের উপযুক্ত শাস্তি। সুলতান মাহমুদ কণিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।